হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কানভি কম্পিউটার অ্যান্ড সানডে। তো ফ্রেন্ড, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আমাদের যে কম্পিউটারের যে মাদারবোর্ড আছে, ডেস্কটপ মাদারবোর্ড আর কি, এই মাদারবোর্ডের যে একটি অংশ থাকে সেই অংশটির নাম হলো ক্রিস্টেল। ওকে, এই যে এই মাদারবোর্ডের যে আরটিসি ক্রিস্টেল থাকে, এই আরটিসি ক্রিস্টেলের প্রবলেম হলে মাদারবোর্ডে কি কি প্রবলেম হয় আর কি। এক কথায় আমার কথা হলো যে এই আরটিসি যে ক্রিস্টেল আছে, দেখেন এই যে এই জায়গায় বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন জায়গায় থাকে, তো এই আরটিসি ক্রিস্টেলটা নষ্ট হয়ে গেলে মানে মাদারবোর্ডে কি কি ধরনের প্রবলেম হয় বা কি কি ধরনের সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, আজকে এ বিষয়ে আলোচনা করব। তো বিষয়টি আলোচনা করব তার আগে আমি একটি রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর কারণ আরেকটি কথা বলে দিই যে আমি ভিডিওতে কোনো ফালতু কথা বলবো না, সব কাজের কথা বলবো এবং ইম্পর্টেন্ট কথা বলবো। আমার বাস্তব জীবনে কাজ করায় আমি যে ধরনের প্রবলেমগুলো পাইছি সেই প্রবলেমগুলো আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে বলবো যে এই আরটিসি ক্রিস্টেলের পূর্ণরূপ হলো রিয়েল টাইম ক্লক। এর মেইন যে কাজটা, এর মেইন কাজ হচ্ছে আমাদের যে মাদারবোর্ড আছে না, এই মাদারবোর্ডের যে সিমক্স ব্যাটারি আছে, এই সিমক্স ব্যাটারির সাথে এর সম্পর্ক। আমাদের যে ঘড়ির যে টাইমটা থাকে, কম্পিউটার অন হওয়ার পরে যে আমাদের যে টাইমটা, ডেট এবং টাইম, তারিখ, সাল, মাস যে থাকে, এই টাইমটাকে ঠিক রাখে। আমরা পিসি অনেক সময় বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার পরেও দেখি যে আমরা কি টাইম যখন অন করি তো টাইম ঠিক থাকে, ঠিক আছে, টাইমটা কি মানে নষ্ট হয়ে যায় না, এক কথা মানে টাইমটা চেঞ্জ হয় না। এই টাইমটা যেন চেঞ্জ না হয়, টাইমটাকে ঠিক রাখার কাজ করে এই ক্রিস্টেলটা। এর নাম কি? আরটিসি ক্রিস্টেল। এর পূর্ণরূপ হচ্ছে রিয়েল টাইম ক্লক। ওকে, বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন রকম জায়গায় থাকে। এটা যেমন গিগাবাইট 61 মাদারবোর্ড দেখালাম, এটা হচ্ছে ফক্সকনে একটা 41 মাদারবোর্ড। এই মাদারবোর্ডে এই দেখেন এই জায়গায় আছে ক্রিস্টেলটা, এই যে এইটা। ওকে, তো আরেকটি মাদারবোর্ড দেখাবো, এই দেখেন এই মাদারবোর্ডে এই জায়গায় আছে আর কি। তো বন্ধুরা, এটা নাই আর কি, এটা তুলে ফেলা হয়েছে, কোনো কাজে লাগানো হয়েছিল মনে হয়। তো বন্ধুরা, বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন জায়গা থেকে, তো আমি বলে দিই মেইন মেইন জায়গাগুলো। আপনারা সবসময় দেখবেন আপনাদের যে সাউথ ব্রিজ থাকে না, এই যে সাউথ ব্রিজ, এই যে এই মাদারবোর্ডে এটা সাউথ ব্রিজ, এই মাদারবোর্ডে এটা সাউথ ব্রিজ। ওকে, এইটা কিন্তু নর্থ ব্রিজ। সব মাদারবোর্ডে কিন্তু নর্থ ব্রিজ থাকে না, যে আমাদের যেগুলো লেটেস্ট মাদারবোর্ড আছে, যেমন 61 মাদারবোর্ডে নর্থ ব্রিজ করেনি, শুধু সাউথ ব্রিজ করছে। তো এই 61 মাদারবোর্ডে কখনো কখনো এই সাইডে দেখবেন 81গুলোতে এই সাইডে থাকে, এই সাইডে থাকে, এই সাইডে থাকে। তো এক কথা আমি যেটা বলবো, কি থাকবে হচ্ছে আপনার সাউথ ব্রিজের পাশেই অংশতে আপনি এই ক্রিস্টেলটি পাবেন। ওকে, তো বন্ধুরা, সাউথ ব্রিজের পাশে ক্রিস্টেলটি পাবেন। ক্রিস্টেলটির কালার হবে সবসময় সিলভার কালারের। ওকে, কি সিলভার কালারের। তো এখন আমি আসি মেইন বিষয়ে। তো মূলত এই ক্রিস্টেলের প্রবলেম হলে মেইন যে প্রবলেমটা দেখা দেয়, ওকে, বিভিন্ন মাদারবোর্ডে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হয়। তো আমি আপনাদেরকে এ টু জেড বলবো আর কি, যেভাবে বিষয়টা বলবো, আপনার যে কোনো মাদারবোর্ডে এ ধরনের প্রবলেম পেলে রিপেয়ার করতে পারবেন, অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আপনার এই আরটিসি ক্রিস্টেলের প্রবলেম হলে আমাদের যে লেটেস্ট যে মাদারবোর্ডগুলো আছে, যেরকম 61, 81, 110, এটা দিয়ে শুরু করি। তো এই মাদারবোর্ডগুলোতে বেশিরভাগে যে এই আরটিসি ক্রিস্টেল নষ্ট হলে দেখা যায় রিস্টার্ট প্রবলেম, পাওয়ার প্রবলেম এবং কি হ্যাঙ্গিং প্রবলেম হয়ে থাকে। কি রিস্টার্ট প্রবলেম, পাওয়ার প্রবলেম, হ্যাঙ্গিং প্রবলেম দেখা দেয় এই আরটিসি ক্রিস্টেল নষ্ট হয়ে গেলে বেশিরভাগে আর কি। ওকে, তো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। এবং দ্বিতীয়ত, এই আরটিসি ক্রিস্টেল নষ্ট হয়ে গেলে আমাদের যে প্রবলেমটা দেখা দেয় সেটা হলো আমাদের ঘড়ির যে টাইমটা আছে সে টাইমটা ঠিক থাকে না। ওকে, কি সে ঘড়ির টাইমটা ঠিক থাকে না, মনে করেন যে ঘড়ির টাইম, আপনি ব্যাটারি চেঞ্জ করতেছেন তারপর টাইম কি চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন পিসি অফ করে যাচ্ছেন টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার আরটিসি ক্রিস্টেল নষ্ট হয়ে গেছে। ওকে, এবং এই আরটিসি ক্রিস্টেলের কারণে আরেকটি প্রবলেম দেখা যায়, যেরকম হচ্ছে আমাদের বিভিন্ন রকম মাদারবোর্ডগুলো আছে, যেমন এই মাদারবোর্ড, ওল্ড মডেলের যে মাদারবোর্ডগুলো আছে, লেটেস্ট মডেলের মাদারবোর্ডগুলো তো বললামই যে আরটিসি ক্রিস্টেল নষ্ট হয়ে গেলে রিস্টার্ট প্রবলেম, পাওয়ার প্রবলেম, হ্যাঙ্গিং প্রবলেম দেখা দেয়। আর যে ওল্ড মডেলের মাদারবোর্ডগুলো আছে, এই মাদারবোর্ডগুলো তো বেশিরভাগে পাওয়ার প্রবলেম কখনো কখনো দেখা দেয়, কিন্তু বেশিরভাগে দেখা দেয় ওল্ড মাদারবোর্ডগুলো, যেরকম 31, 41, 940, তো 61ও আছে আর কি, এর মধ্যে 81ও পরে বিভিন্ন রকম চাইনিজ বোর্ডগুলো। তো এই মাদারবোর্ডগুলোতে আরটিসি ক্রিস্টেল নষ্ট হয়ে গেলে বেশিরভাগে প্রবলেম দেখা দেয় হচ্ছে আপনার নো ডিসপ্লে প্রবলেম এবং পাওয়ার প্রবলেম। ওকে, কি নো ডিসপ্লে প্রবলেম এবং পাওয়ার প্রবলেম, দেখবেন যে কি
আপনার মনে করেন যে ফ্যান ঘুরতেছে, সিপিইউ ফ্যান ঘুরতেছে, সিপিইউতে হিট হচ্ছে খুব ধীরে 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 ধীরে, তাহলে বুঝবেন আপনার কি আরটিসি ক্রিস্টাল নষ্ট হয়ে গেছে। ওকে বন্ধুরা, আশা করি আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ারভাবে বলতে পারছি। তো আরেকবার রিপ্লে করে দিই আমি যে আরটিসি ক্রিস্টাল নষ্ট হয়ে গেলে এই কয়েক ধরনের প্রবলেম দেখা দিবে, যেরকম হচ্ছে আপনার এক নম্বর হচ্ছে পাওয়ার প্রবলেম, রিস্টার্ট প্রবলেম, নো ডিসপ্লে প্রবলেম, সিপিইউ হিটিং প্রবলেম। মনে করেন যে আরটিসি ক্রিস্টাল নষ্ট হয়ে গেছে, আপনার কি ফ্যান ঘুরতেছে বাট প্রসেসরতে হিট হচ্ছে না, খুব স্লোলি হিট হচ্ছে, অবশ্যই আপনাকে বিষয়টা বুঝতে পারছি। এবং আরটিসি ক্রিস্টাল নষ্ট হলে আপনার ঘরের টাইম ঠিক থাকবে না। এবং আরেকটি যে মেন প্রবলেম আছে, এই আমাদের যে আরটিসি ক্রিস্টালটা আছে না, এই ক্রিস্টাল নষ্ট হয়ে গেলে আপনারা দেখবেন বেশিরভাগই কি আপনার কি নেট, যদি মাদাবোর্ডে নেট স্লো চলতেছে, ওকে কি আপনার র্যাম অনেক লাগা আছে, প্রসেসরও আপনার হাই কোয়ালিটি আছে, র্যামও হাই কোয়ালিটি আছে, বাট আপনার নেট স্লো চলতেছে, তখন আপনাকে বুঝতে হবে কি এই আরটিসি ক্রিস্টাল নষ্ট হয়ে গেছে। তো ফার্স্ট স্টেপে আপনার ব্যাটারিটা চেঞ্জ করবেন, ব্যাটারি চেঞ্জ করার পরে যদি আপনার প্রবলেম সলিউশন না হয় তখন বুঝবেন কি আপনার ক্রিস্টাল নষ্ট হয়ে গেছে। আপনার কোথাও নিজে চেঞ্জ করতে পারলে ভালো, বা কোথাও কোনো সার্ভিসিং সেন্টারে গিয়ে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমার নেট স্লো চলতেছে, হয়তো আমার আরটিসি ক্রিস্টালের প্রবলেম, আপনার এই আরটিসি ক্রিস্টালটা আমাকে চেঞ্জ করে দেন, ওকে, বা ক্রিস্টাল এটা বললেও হবে। তো এখন আসি, যারা হার্ডওয়ারের কাজ করে তাদেরকে তো কিছু বেসিক নলেজ দিতেই হবে। তো আপনার কীভাবে বুঝবেন যে আরটিসি ক্রিস্টাল নষ্ট হয়ে গেছে? আরটিসি ক্রিস্টাল নষ্ট করার বেশ কয়েকটা উপায় আছে একে চেক করানোর জন্য, তো সেই উপায়গুলো আমি এখন বলবো আপনাদেরকে। আরটিসি ক্রিস্টাল চেক করার জন্য অবশ্যই আপনার মাল্টিমিটারটিকে বাজার মুটে নিয়ে নিতে হবে। কি মাল্টিমিটার বাজার মুটে নিয়ে নেবেন, নেওয়ার পরে যে কাজটি করবেন সেটি হলো এই যে এটা হচ্ছে আমার আরটিসি ক্রিস্টাল, ওকে, এই যে মাল্টিমিটার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, মাল্টিমিটার এখন আমাদের বাজার মুটে আছে দেখেন। তো এই মাল্টিমিটার যখন লাগাবেন তখন কি বিপ করবে, ওকে, কি মাল্টিমিটার বিপ করবে। এখন আরেকটি বিষয় আসলো যে ভাই আপনার সিপিইউ হিট হচ্ছে, নো ডিসপ্লে হচ্ছে, বাট কিন্তু আপনার ডিসপ্লে আসতেছে না বা সিপিইউ হিট হচ্ছে না। অনেক সময় হয় কি আরটিসি ক্রিস্টাল কি হালকা পরিমাণ নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে ইলেকট্রনিক্স যে কোনো পার্টস আছে, কিছু পার্টস আছে যেগুলো হচ্ছে প্রবলেম হয়ে গেলে আমরা খুব দেরিতে বুঝতে পারি, ওকে, কি খুব দেরিতে বুঝতে পারি বা কখন বিপ করবে এটা বলতেছি, খুব দেরিতে বুঝতে পারি, মানে হালকা কোনো প্রবলেম হলে তখন কি মাদাবোর্ডটা কি চলতেছে বাট কি সেটা কোনো ঠিকমতো কাজ করতে পারতেছে না, তখন কিন্তু মাল্টিমিটারে বিপ করবে না, তখনও আপনি কী করবেন চেঞ্জ করে দেখতে পারেন। আবার আমি বিষয়টা ক্লিয়ার করি আপনাদের সামনে যে অনেক সময় এক কথা কি এই ক্রিস্টালটা ফুল নষ্ট না হয়ে যাওয়া পর্যন্ত, মানে একবারে নষ্ট না হওয়া পর্যন্ত কি এই আরটিসি ক্রিস্টাল আপনার কি বিপ করবে না, মাল্টিমিটারে বিপ করবে না, হয়তো বা 00 কোডিং দেখাচ্ছে বা রিডিং দেখাচ্ছে কিন্তু বিপ করতেছে না। কিন্তু আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে আপনি যেগুলো জিনিস বললাম, মনে করেন যে সিপিইউ হিট হচ্ছে বাট স্লোলি হিট হচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে, তাহলে বুঝবেন আপনার আরটিসি ক্রিস্টাল নষ্ট হয়ে গেছে, তখন কী করবেন আপনি আপনার আরটিসি ক্রিস্টালটা চেঞ্জ করে দিবেন। তারপর মনে করেন যে আপনার ডিসপ্লে আসতেছে না, ওকে, কি ডিসপ্লে আসতেছে না বা সিপিইউটা স্লোলি হিট হচ্ছে, ডিসপ্লে আসতেছে না, তখন আরটিসি ক্রিস্টাল চেঞ্জ করবেন। আপনার টাইম ঠিকঠাক থাকতেছে না, তখন আরটিসি ক্রিস্টাল চেঞ্জ করবেন। রিস্টার্ট প্রবলেম হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট স্টেপে আরটিসি ক্রিস্টাল চেঞ্জ করে দেখবেন, দেখলেই কি আপনার প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। ওকে বন্ধুরা, তাহলে আমি আরেকবার রিপ্লাই করে দিই যে এই আরটিসি ক্রিস্টালের কারণে কী কী প্রবলেম হয়। পাওয়ার প্রবলেম, হ্যাঙ্গিং প্রবলেম, রিস্টার্ট প্রবলেম, নো ডিসপ্লে প্রবলেম, সিপিইউ হিটিং প্রবলেম এবং নেট প্রবলেম। তো বন্ধুরা, আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। তো ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।